কৃষ্ণগঞ্জে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে স্থলবন্দর স্থাপনের আলোচনার স্তর কাটিয়ে জমি পরিদর্শন। ভারত বাংলাদেশ দুই দেশের জন্য অত্যন্ত সুখবর হতে চলেছে আগামীর জন্য। ভারত বাংলাদেশ দুই দেশেরই বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে দীর্ঘদিন আলোচিত হয়ে আসছিল টঙ্গী সীমান্তে একটি স্থলবন্দর তৈরি করা যায় কিনা তা নিয়ে। আলোচনার টেবিল থেকে বাস্তবের মাটিতে এসে দাঁড়িয়েছিল গতকাল। মূলত কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই বিষয়ে পশ্চিমবঙ্গের নদিয়ার কৃষ্ণগঞ্জের ধরমপুর টুঙ্গি সীমান্তে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার পরিদর্শন করলেন তৌসিফ হোসেন এবং তার সহ পরিষদগণ। উপস্থিত ছিলেন ভারতের বাণিজ্য মন্ত্রকের কর্মকর্তা এবং দুই দেশের সেনাবাহিনী প্রধান। দীর্ঘ ছয় ঘন্টা ধরে সরজমিনে তারা খতিয়ে দেখেন জমির ভূপ্রকৃতি, আলোচনা করেন সাধারণ মানুষের সাথেও। এর আগে দক্ষিণ দিনাজপুরের হিলি এবং উত্তর চব্বিশ পরগনা পেট্রোপোল সীমান্ত দিয়ে যাত্রী এবং অন্যান্য বাণিজ্যিক বিষয় আদান প্রদান চালু রয়েছে দুই দেশের মধ্যে। নতুন করে এই সীমান্ত বন্দর তৈরি হলে বাংলাদেশের চুয়াডাঙ্গা এবং পশ্চিমবঙ্গের নদীর কৃষ্ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যা বিপুল পরিমাণে কর্মসংস্থান এবং সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে বলে আশায় বুক বেঁধেছে দুই দেশেরই সাধারণ মানুষ। ডেপুটি হাই কমিশনার আসছেন জনাব তৌফিক হাসান কলকাতা থেকে। তো আমরা এখানে প্রস্তাবিত যে ল্যান্ড কাস্টম স্টেশন আছে সেটি দেখতে এসেছি, আসলে কী অবস্থা আছে, এটি ভবিষ্যতে কী আরও ইয়ে করা যায় সেই বিষয়ে আসলে সার্বিক অবস্থা জানতে আসছি আর কি। আপনি কে? আমি প্রথম চাচ্ছি বাণিজ্যিক বাংলাদেশ উপায় কলকাতা। আমার নাম মোহাম্মদ শামসুল হারিফ। আপনার ডিভিশনটা একটু বললেন। প্রথম সচিব বাণিজ্যিক, ফার্স্ট সেক্রেটারি কমার্শিয়াল। আচ্ছা, আর এসেছিলেন? জনাব তৌফিক হাসান, উপহাই কমিশনার কলকাতা। কী বুঝলেন কিছু ব্যাপারটা কন্ত্রী রেখো এটা নিয়ে জানেন? এটা তো প্রস্তাবনা আছে, আমরা জাস্ট জমির অবস্থান বা কীরকম যোগাযোগ তো আগে ছিল, এটা দেখতে আসলাম সচক্ষে যে আসলে কী অবস্থা সেটি দেখে আর কি আমরা উপরে প্রস্তাবনা পাঠাবো আর কি, যে এখানে কী করা যায়। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।